এটা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। সেটা বলে বোঝাতে পারবো না। আমি সুস্থ, আমি অনেক সুখী এখন মনে করছি। আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর্থ্রাইটিস এটা এমন একটা জিনিস, যখন শুরু হয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়, যার আগে থেকে কোনো সিনড্রোম বা কোনো কিছুই থাকে না। বাট হঠাৎ করে যখন এই ব্যথাটা প্রকট আকার ধারণ করে, একটা মানুষের ঘুম, নিদ্রা, সারা জীবনের যে কর্মকাণ্ড সব কিছু মনে হতে থাকে আমি জাহান্নামে বসবাস করছি, এরকমটাই মনে হয়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে এমন পর্যন্ত পেশেন্ট আসেন, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পর্যন্ত বলেন যে এই জীবন রেখে লাভ কি, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। দর্শক, চিকিৎসা আছে, অনেকেই খুঁজতে থাকেন, চিকিৎসা আছে আমরাও জানি, বাট সঠিক চিকিৎসাটা কি? এই সঠিক চিকিৎসাটা খুঁজতে গিয়েই সারাটা জীবন পার হয়ে যায় মানুষের। দর্শক, আপনাদের জন্য বলছি, চিকিৎসা আছে এবং সঠিক চিকিৎসা, যেটা আমাদের এই বাংলাদেশেই আছে। দর্শক, আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আমাদের একজন বোন, যার সাথে আজকে আমরা একটু পরিচয় করে দিব আপনার, যিনি অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে ভুগেছেন গত 9 বছর থেকে এই ব্যথার সাথে যুদ্ধ। আসুন দর্শক, আমার এই বোনের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই, কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং আজকে চিকিৎসার পরে উনি কেমন আছেন, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুরে কোথায়? জামালপাড়া থাকতাম, জামালপুর সদরে। সদরে, আচ্ছা। হাউস ওয়াইফ তো? জি, হাউস ওয়াইফ। আপনার নামটা যদি একটু বলেন। নাসিমা সুলতানা। ডাক্তার নাসিমা সুলতানা, আচ্ছা। কয় সন্তান আপনার? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি প্রায় গত 9 বছর যাবত অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে যুদ্ধ করেছেন। আমাদেরকে যদি সেই সময়গুলোর কথা বলতেন, প্রথম যখন আপনার এই ব্যথাটা শুরু হয়েছিল, কিভাবে প্রথম আপনি বুঝতে পারেন? এটা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। সেটা বলে বোঝাতে পারবো না। প্রথমে একটা আঙ্গুলের গিটা থেকে শুরু হয়, তারপর হাত পা সমস্ত জয়েন্টে ব্যথা, তারপরে হাঁটু সবগুলোতেই ব্যথা হয়ে যায়, বিশেষ করে হাত পায়ে ব্যথা দুটাতেই। ওষুধ খাই, ডাক্তার দেখাইছি অনেক, কিন্তু নির্মূল হয়ে প্রথম অবস্থায় আপনার ওষুধ খাওয়ার পরে কিছুদিন কম থাকে ব্যথাটা, তারপর আবার সেই যা তাই হয়ে যায়, পর ডাক্তার চেঞ্জ করতে হয়। আমি দীর্ঘদিন পিজিতে 6 বছর যাবত, আমার রোগটা হলো 9 বছর যাবত, আমি দীর্ঘদিন সেটা হলো 6 বছর যাবত আমি পিজিতে ট্রিটমেন্ট করাচ্ছি। এই কিছুদিন পরপর ফলাফ, 3 মাস 6 মাস পরপর ফলাফ আসতাম, কিন্তু ওই একই ওষুধ হতো, একটু পাওয়ার কম বেশি করে দিত, কিন্তু তারপরেও কিছুটা স্বাভাবিক থাকলেও খুব কষ্টদায়ক। তা আমি এসএটিভিতে প্রোগ্রামটা দেখতাম ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের, আমি তখন থেকে আমি মনে করতাম যে আমার এখানে যাওয়া উচিত, আমি যাব, 4 বছর এইভাবে আসবো আসবো বলে আমি আশা হয়ে ওঠেনি সাংসারিক ঝামেলায়। তারপরে এখন যাই হোক, ব্যথাটাও বাড়তেছিল ক্রমান্বয়ে, তখন মনে হলো না আমার এখন যাওয়া উচিত, আমি সেই জন্য এখানে আসছি। আজ ডিসেম্বরে আসছি, উনি ভর্তি লিখেন 15 দিনের, তারপর ওষুধও খাই, ওষুধও ইনশাল্লাহ আমার অনেকটা কমে গেছে। আচ্ছা, তো আপনি যখন আপনার 9 বছর আগে প্রথম যখন আপনার ব্যথাটা শুরু হলো, প্রথম বুঝতে পারলেন, প্রাথমিকভাবে কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? এটা আমাদের সদর হসপিটালের অর্থোপেডিক ডাক্তার মাহবুবুল আলম হক নামটা তার, ওনার কাছে আমি দেখাই। ওখানে পরীক্ষা করার পরে আমার পয়েন্টগুলো অনেক বেশি, তো বললো যে আপনি এটা আদৌ, এটা আর্থ্রাইটিস, বাতের সমস্যা, এটা যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন। আচ্ছা, মানে তার মানে ডিটারমাইনটা প্রথমেই হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। এবং কি তখন ছিল 71 পয়েন্ট আমার, অনেক ছিল অনেক, তারপর আপনি সুস্থভাবে জীবনযাপন করছেন, এটা ধন্য আপনার জন্য, আল্লাহ পাকের রহমত অশেষ। যে এইভাবে চলতে থাকে দীর্ঘ 9 বছর, কষ্টদায়ক আসলে। এই যন্ত্রণা কি কঠিন, যার হয়নি সে বুঝতে পারবে না, যার হয়েছে সেই বুঝে যে কি যন্ত্রণা।
আর ম্যাক্সিমাম মহিলাদের এই যন্ত্রণাটা বেশি, এই রোগটা বেশি হয়। যাই হোক, এখন আল্লাহ পাকের রহমতে আমি এখানে আসছি এবং কি ওনার সন্ধান পাইছি, এখানে দেখাইছি এবং ওষুধও আমার কাজ করছে। আসলে একটা আস্থা এবং বিশ্বাস, আমি বিশ্বাস করতাম যে এখানে আসলে আমি হয়তো সুস্থ হয়ে যাব, এই ওষুধ ওনার ওষুধ খেলে আমি ভালো হব, এটা একটা আস্থা ছিল ওনার প্রতি। আগে আল্লাহ পাকের রহমত, তারপরে ওনার ওষুধ আমার কাজ করছে। তারপর উনি ভর্তি হওয়ার পরে যেটুকু ছিল, এটা ইনশাল্লাহ যে থেরাপিস্ট সুনি আন্টি, উনি আন্তরিকভাবে এবং কি খুব যত্ন সহকারে আমার ট্রিটমেন্ট করান, আমি সুস্থ হয়ে উঠছি। যেখানে 15 দিন লিখেছিলেন স্যার, সেখানে 12 দিনই আমি সুস্থ হয়ে গেছি। আমি নামাজ পড়তাম চেয়ারে বসে, খুব কষ্ট হয়েছে চেয়ারে বসে নামাজ পড়তেছি হয়তো 6 বছর মতোই, কিন্তু তারপর তৃপ্তি পেতাম না, নামাজ হয়তো কখনো বাদ দিতাম না। এখন আমি ইনশাল্লাহ এখানে থাকতে ব্যথার ওষুধও খাচ্ছি না, এবং কি আমি দাঁড়িয়ে ফ্লোরে সিজদা টুকে সিজদা করতে পারছি, আমার খুব ভালো লাগতেছে, আমি যে সুস্থ হয়ে গেছি, আমার ব্যথা কোনো প্রকার ব্যথা নেই। আমি আপনার কাছে এটাই, এখানে সবার কাছে এবং যা দেখতেছেন বা যা জানতেছেন, আমি এটাই আশা রাখবো যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি, যতদিন বেঁচে আছি যেন সুস্থ জীবন আমি বহন করতে পারি। আমি মনে করি যে আমি অসুস্থ থেকে আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে একটা সুস্থ জীবন মানুষের সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং কি একটা অর্থশালী বলেন, সম্পদশালী বলেন, সুস্থ জীবনই কামনা সবার জন্য। যে সুস্থ তার সব কিছু আছে, সে সুখী, আর যে সুস্থ না শারীরিকভাবে, সে যত অর্থশালী হোক না সে সুখী না, সুখী না, এটা আমার কাছে মনে হয়। আমি সুস্থ, আমি অনেক সুখী এখন মনে করছি। বলুন, আমরা একটু পিছন ফিরে দেখি। আপনি বলেছেন যে গত 9 বছর আগে যখন প্রথম আপনার ব্যথা শুরু হয় বা পেইন শুরু হয়, জয়েন্ট পেইনগুলো শুরু হয়, তখন আপনি একজন ডক্টর দেখিয়েছিলেন, ওষুধ দিয়েছিলেন, সে ওষুধের রেজাল্ট কী ছিল? তা ওষুধের রেজাল্ট প্রথম অবস্থায় ব্যথার ওষুধের কাজ করতো। এখন আমি একটা কথা বলতে হয়, সেটা হলো যে যখন আমি এই রোগটাকে, যখন আমার ডাক্তার ট্রিটমেন্ট দিল, ওষুধ দিল, ব্যথার ওষুধ দিল, তখন এর আগে আমার 1 বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে, আমি ওষুধ খাই 6 মাস প্রাথমিক পর্যায়ে। খাওয়ার পরে আমার ওই ওষুধটা আমি মনে করলাম যে আমি নিয়মের মধ্যে থেকে আমি ডায়াবেটিস ওষুধটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে 3 মাস পরে এই রোগটা ধরা পড়লো, যখন 9 বছর আগে, তখন আমাকে ওষুধ দিলাম, তার মধ্যে একটা ওষুধ ছিল কর্টন। ওষুধটা খেয়ে আমার এই ডায়াবেটিসটা বেড়ে যায়। মাঝে 8 মাস আমি কোনো ডায়াবেটিস ওষুধ খাইনি, না খেয়ে ভালো ছিলাম। যখন এই ওষুধ কর্টন খেয়ে আমার এই রোগটা বেড়ে গেল, তারপর থেকে আমি ওষুধটা আর বাদ দিতে পারি না, ডায়াবেটিস ওষুধ কন্টিনিউ খেতে হচ্ছে। হয়তো অল্প নিয়ম মাফিক চলি, কন্ট্রোল আছে, একটা ওষুধ মুখেই খাই দুপুরবেলা। যাই হোক, আমি তারপর থেকে চেঞ্জ করতে থাকি ডাক্তার একটার পর একটা। আর ভয় লাগে যে কোন ডাক্তারের কাছে গেলে কোন ওষুধ লিখবে, হয়তো আমার আবার অন্য রোগটা বেড়ে যায় কিনা। যাই হোক, এইভাবেই চলতে থাকে। তারপরে বিশ্বাস রেখে আমি পিডির ওষুধই খাচ্ছিলাম 6 বছর যাবৎ, হয়তো পাওয়ার কম বেশি করে ওষুধ চেঞ্জ করে দিয়ে দিয়ে, তারপরও পুরা অসুস্থ ছিলাম। স্বাভাবিক মনে করেন যে ওষুধ খাওয়ার পরে যদি একটা ওষুধ, ব্যথার ওষুধ রাত্রে না খেতাম, আমি দিনে ওঠার ক্ষমতা রাখতাম না, আমি উঠতে পারতাম না, চলতে পারতাম, এতটা খারাপ অবস্থা ছিল। কিন্তু ওষুধ খেলে, রাত্রে ব্যথার ওষুধটা খেলে আমি সকাল হতে স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম, আমি বিকাল হলেই আবার অসুস্থ হয়ে পড়তাম, আবার ওষুধ খেয়ে মনে করেন ঘুমাতাম। যাই হোক, এইভাবে জীবনটা কাটতেছে প্রায় 3-4 বছর যাবৎ। এখন দেখেন আমি এখানে আসছি, আসলে এটা আল্লাহ পাকের অশেষ রহমত আগে বলবো। আর আমি আল্লাহর কাছে দোয়াও করি যে শফিউল্লাহ প্রধান স্যারকে আল্লাহ দীর্ঘদিন আয়ু দেখ, আমার মতো যারা অসুস্থ রোগী, যারা এই কষ্ট যন্ত্রণা সহ্য করে জীবনযাপন করছেন, তারা যেন ওনার কাছে আসেন, এবং কি ওনার কাছে ট্রিটমেন্ট নিলে আমি মনে করি যে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ফিরে, আমি যা দেখছি এখানে। আর এখানে হসপিটালগুলো ভর্তি, আসলে আমি ট্রিটমেন্টটা সঠিক পাচ্ছি, এটাই আমার কাছে ভালো মনে হয়েছে যে আমি সুস্থ জীবন ফেরত যাচ্ছে পাচ্ছি। আমার বাসায় আমি বাচ্চাদের সাথে থাকবো, আমি যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারি, এই কামনা করছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন বল। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম অসংখ্য বোন আছেন, মা আছেন, বাবা আছেন, আপনাদের সামনে এসেছেন, তাদের জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা আপনাদের সামনে এসে বলেছেন। দর্শক দেখুন, আমার এই বোন গত 9 বছর থেকে
উনি ব্যথার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, প্রথমে দেখুন উনি বলতে গিয়ে সেই দুঃসহ স্মৃতিগুলোর কথা মনে করতে গিয়ে উনি একরকম প্রায় কান্না করে দিচ্ছিল। আসলে এটা একদিন দুদিনের ঘটনা, অনেকগুলো বছর থেকে অনেক চিকিৎসা করেও যখন সফলতা পাচ্ছিলেন না, দেখুন যে মানুষটা গত 6 বছর থেকে চেয়ারে বসে নামাজ পড়ছিলেন, ব্যথার জন্য মাটিতে সেজদা দিয়ে নামাজ পড়তে পারছিলেন না, এখন ওষুধ খাওয়া ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখন উনি নামাজ পড়তে পারছেন, সেজদা দিয়ে ব্যথামুক্ত একটা জীবন কাটাতে পারছেন। সারা রাত এখন আর ওনাকে ব্যথার যন্ত্রণায় জেগে থাকতে হচ্ছে না, বিছানা থেকে উঠতে পারবো কিনা এই টেনশন করতে হচ্ছে না। উনি এখন আশা করছেন উনি আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং সবার সাথে সন্তান পরিবার পরিজন সবাইকে নিয়ে আবার ঠিক আগের মতো পুনরুদ্ধার থাকতে পারবেন, নতুন করে আসলে বাঁচার স্বপ্ন দেখছেন। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের পরিচিত এরকম কেউ থাকে, হতে পারে সেটা আপনাদের আত্মীয় স্বজন বা যে কেউ, শুধুমাত্র একটা তথ্য পৌঁছে দিন সঠিক চিকিৎসার, তার জীবনটা যেমন বদলে যাবে আপনিও অনেক সোয়াব পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য, দোয়া করবেন আমাদের এই DPRC হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য। আসসালামু আলাইকুম।